সাতটি সংখ্যার গড় 12, প্রথম সংখ্যা বাতিল করলে গড় হয় 11। বাতিলকৃত সংখ্যাটি কত? যেখানে গড় থাকবে সাথে সাথে সমষ্টি বের করবেন। এখানে গড় বলছে 12, 12-র সাথে কি করবেন আপনি? সমষ্টি বের করতে গেলে কত দিয়ে গুণ দেবেন? সাতটি সংখ্যার গড় বলছে, তাহলে আপনি 7 দিয়ে গুণ দেবেন। কত? 7 বারাং 7 গুণে 14, 4 হাতে থেকে 1, 7 থেকে 7 আর 1 8, 84। আচ্ছা, তাহলে এইটার গেল আপনার 84। এবার বলছে প্রথম সংখ্যা বাতিল করলে গড় হয় 11, তাহলে 11-র সাথে কত গুণ করবেন? গড়কে আপনি সমষ্টি ভাঙে নেন, 11-র সাথে কত গুণ করলে সমষ্টি হবে? এখানে আপনার কতজন সংখ্যা ছিল? সাতটা সংখ্যা ছিল। এখন প্রথম সংখ্যা যদি বাদ দেন তাহলে হয়ে যাবে 6টা সংখ্যা, তাহলে 6টা সংখ্যা হলে কত? 6 11 66। এখন কথা হলো বাতিল করেছেন যে সংখ্যাটা সেটার মান কত, তাহলে টোটাল 7টার মান ছিল 84, তার থেকে এই 6টার মান 66 বাদ দেন, দিলে আপনার যেটা থাকবে 84 থেকে এই 66 বাদ দেন, বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো আপনার মিসিং সংখ্যাটা 18, অ্যান্সার হবে 18। এবার আমরা রিটেন অঙ্কে চলে আসব, লিখব কি 7টি সংখ্যার গড় 12, অতএব 7টি সংখ্যার সমষ্টি 12 গুণ 7 = 84। আবার আচ্ছা, আবার লেখার আগে প্রথমে একটা লাইন খেয়াল করে নেন, প্রথম সংখ্যাটি বাতিল করলে গড় হয় 11, তো প্রথম সংখ্যাটি বাতিল করলে সংখ্যা থাকে, এটা আগে লিখে নেন। প্রথম সংখ্যাটি বাতিল করলে থাকে সমান 7 - 1 = 6টি সংখ্যা। ব্যাস, এটা হলো আপনি কয়টা সংখ্যা বাতিল করার, মানে বাতিল করার পরে কতটি সংখ্যা আছে সেইটা আপনি লিখলেন। এবার কি করবেন, আবার এখানে প্রথম সংখ্যা বাতিল করলে গড় হয় 11, তাহলে আবার 6টি সংখ্যার, যেহেতু বাতিল করার পরে 6টি আছে, সেই 6টি সংখ্যার গড় 11, অতএব 6টি সংখ্যার সমষ্টি সমান 11 গুণ 6 = 66। এখন আপনারা এখানে ইচ্ছে করলে এই লাইনটা এইভাবে না লিখে আবার লিখে প্রথম সংখ্যা বাতিল করলে অবশিষ্ট 6টি সংখ্যার গড় সমান 11 এই লাইনটা লিখতে পারেন, পরের লাইনে অতএব 6টি সংখ্যার সমষ্টি সমান 11 গুণ 6 = 66, এইভাবেও লিখতে পারেন, যার যেভাবে ইচ্ছে তিনি সেইভাবে সাজিয়ে লিখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন অতএব বাতিলকৃত সংখ্যাটি সমান বাতিলকৃত সংখ্যাটি সমান 84 - 66 থাকবে কত? 18। এটা হলো আপনার বাতিলকৃত সংখ্যা।